আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, স্বপ্ন ডানায় নতুন পালক প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পদ্মা সেতু পাড়ি দিল ট্রেন। আঞ্চলিক নেটওয়ার্কে সপ্ত অবস্থানের পথে বাংলাদেশ। দক্ষিণ বাংলার জন্য আজকে একটা ঈদের চেয়েও বেশি আনন্দ এবং খুশির দিন। যশোর থেকে খুব দ্রুত আমরা 9টার ভিতরে এসে অফিস করতে পারবো। আমরা যারা কৃষক, আমরা পেঁয়াজ অথবা সবজি নিয়ে যাইতে খুবই আমাকে যাইতে সহজ হইব। যাত্রী সেবায় আরো এক ধাপ এগিয়ে যাবে দক্ষিণ অঞ্চল, হবে অর্থনৈতিক উন্নয়ন। একদিকে আমাদের শিল্প উন্নয়ন হবে, পণ্য সামগ্রী যাতায়াত নেওয়া আনার জন্য সুবিধা হবে, অর্থনৈতিক ব্যাপারে সামাজিক ব্যাপারে সকল ব্যাপারে উন্নয়নের জোয়ার বয়ে আনবে। অল্প সময়ের মধ্যে আমরা বাণিজ্যিকভাবে এই রেলপথটি আমরা খুলে দেবো। খুলনা থেকে মঙ্গলাপুর সেই প্রকল্পটিও আমাদের ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এটিও মাননীয় প্রধানমন্ত্রী আশা করছি অক্টোবর মাসের মধ্যে সেটা উদ্বোধন করবে। দর্শক শ্রোতা, ভিডিও দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ভিডিওটি শেষ করে দিব, তার আগে আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নিত্য নতুন আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যাবে।